আমি সক্রিয় ছাত্র যুব রাজনীতি বা জনপ্রতিনিধি হিসেবে পশ্চিমবাংলায় অনেক রাজ্যপালকে দেখেছি, তারা প্রত্যেকে স্মরণীয় বরণীয় অত্যন্ত রেসপেক্টেড পার্সন। কিন্তু এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে গোপালকৃষ্ণ গান্ধীর ভূমিকা এবং পরবর্তীকালে জগদীপ ধনখড়ের ভূমিকা আমি আজকের দিনে স্মরণ করতে চাই। বর্তমান রাজ্যপাল মহোদয়ের কাছ থেকে এখনও পর্যন্ত গোপালকৃষ্ণ গান্ধী বা জগদীপ ধনখড়ের যে ভূমিকা, সেই রকম কোনো ভূমিকা আমি ব্যক্তিগতভাবে দেখতে পাইনি। এ মন্তব্য আগের দিনও করেছিলাম, আজকেও আমার মন্তব্যে আমি অনড় আছি। আমি চাই যে সাংবিধানিক প্রধান তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে এই সরকারের কাছ থেকে রিপোর্ট না চেয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দিল্লিকে জানাক। অবিলম্বে শিবপুর থানা, রিসরা থানা, এ দুটোকে সেকশন 355-এর আন্ডারে উপদ্রুত ঘোষণা করা হোক এবং সেখানকার থানাগুলির নিয়ন্ত্রণ এক মাসের জন্য সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স সিআইএসএফ বা সিআরপির হাতে তুলে দেওয়া হোক। এই রেকমেন্ডেশনটা গভর্নর অনারেবল হোম মিনিস্টারকে এমএইচকে করুন, তাহলে বলবো যে শুধুমাত্র প্রেস বাইট দেওয়ার জন্য নয়, মাননীয় গভর্নর ও গোপালকৃষ্ণ গান্ধী জগদীপ ধনখড়ের মতো কিছু করে দেখাতে চাইছেন পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীদের বাঁচানোর জন্য। মাননীয় রাজ্যপাল আমাদেরকে অনুরোধ করেছেন যে উনি প্রশাসনের সর্বোচ্চ স্তরের সাথে অলরেডি স্টেটে কথা বলছেন, কেন্দ্রেও কথা বলবেন এবং সাময়িকভাবে আমাদেরকে উনি অনুরোধ করেছেন রিসরা এবং তার সংলগ্ন এলাকায় না যেতে। আমরা তাই রিসরা যাচ্ছি না, আর আমরা নজর রাখছি, যদি দেখি যে গতকাল রাত্রের মতো আবার আজকে ঘটনা ঘটছে তাহলে আগামীকাল আবার আমরা ধর্নায় বসতে বাধ্য হব এবং সেটা কলকাতায় ওনার রিকোয়েস্টকে সম্মান রেখে কলকাতার বুকে আমরা ধর্না প্রদর্শন করব। ল অ্যান্ড অর্ডার কীভাবে রিসরাতে লঙ্ঘিত হচ্ছে বারবার, হাওড়াতে কীভাবে হয়েছে, সমস্ত বিষয়ে ওনাকে আমরা জানিয়েছি, এর আগেও জানিয়েছি এবং আমরা মেনলি আজকের মহামহিম রাজ্যপালের সাথেও দেখা করে যে রিকোয়েস্ট করেছি, ইমিডিয়েট সেন্ট্রাল ইন্টারভেনশন ইজ নিডেড, না হলে এই পুলিশ মেনটেন করতে পারছে না ল অ্যান্ড অর্ডার, অজুহাত দিয়ে বাঁচার চেষ্টা করা হচ্ছে। আজকে আপনাকে যেভাবে আটকানো হলো সেটা কি আপনি রাজ্যপালকে জানিয়েছেন? ওনাকে সমস্ত কিছু জানানো হয়েছে, উনি আগে থেকেও জানতেন, উনি টিভিতে সবসময় নজর রাখছেন পরিস্থিতি কি, সবসময় প্রশাসনের রাজ্যের প্রশাসনের কর্তাদের সাথে কথা বলছেন, বিভিন্ন মিটিংও হয়েছে তার আপনারা নিশ্চয়ই জানেন এবং সমস্ত বিষয়ের দিকে তার নজর আছে এবং উনি আশ্বস্ত করেছেন যে এইভাবে গুন্ডাগিরি চলতে দেবেন না, এইভাবে গুন্ডাগিরি চলতে পারে না পশ্চিমবঙ্গে।